দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে দর্শক আজকের আমরা মাইক্রোসফট এক্সেলের একটি খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আলোচনা সেটি মাইক্রোসফট এক্সেল এ চলে যাই দর্শক আমি এখানে মাইক্রোসফট এক্সেল একটি স্প্রেডশিট ওপেন করেছি এবং ছোট্ট দুটি কলাম লিখে রেখেছি একটার মধ্যে ডেট এবং পরবর্তী যে কলামটা সেটার মধ্যে আমি মান্থ নেম বা মান্থ নেম এটা আমি দিয়ে দিলাম একজন দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন এরকম একটি ছবি দিয়ে যে আমার এই ডেট কলমের মধ্যে যে ডেট গুলো রয়েছে সেই ডেটের মধ্যে যে মাসটা এখন চলমান বা যে মাসটা রয়েছে সেই মাসের নামটা আমি কিভাবে ফর্মুলা দিয়ে নিয়ে আসবো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে এই যে ডেট এই ডেটের যে মাসটা আছে সেই মাসের নামটা আমি এখানে কিভাবে ফর্মুলার মাধ্যমে খুব দ্রুত নিয়ে আসতে পারবো অটোমেটিক তো বন্ধুরা এখানে এই ডেট থেকে মাসের নামটাকে আলাদা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি ফর্মুলা ইউজ করতে হবে সেই ফর্মুলাটি হচ্ছে টেক্সট ফর্মুলা তো যে কোনো ফর্মুলার আগে আমরা জানি যে একটি ইজি কল সাইনকে কল করতে হয় আমি এখানে একটি ইজি কল সাইনকে কল করলাম কল করার পরে এখানে আমি টেক্সট নামের যে ফর্মুলাটি রয়েছে সেই টেক্সট ফর্মুলাটাকে কল করলাম টেক্সট ফর্মুলাটাকে কল করার পরে টেক্সট ফর্মুলার যে আর্গুমেন্ট সেটা হচ্ছে ভ্যালু আমি কোন ভ্যালু থেকে টেক্সট বের করতে চাচ্ছি তাহলে এই ডেটের যে আহ সেলটা রয়েছে সেই সেলটাকে আমি ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পর এখানে কমা দিলাম এরপরে বলা হচ্ছে যে ফর্মেট টেক্সট আসলে আমি এই টেক্সটটাকে কি ফর্মেটে নিতে চাচ্ছি আমি শুধু মাসের নামের ফর্মেটে নিতে চাচ্ছি সেই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে কোনো সূত্রের মধ্যে যদি আমরা কোনো টেক্সট লিখি সেক্ষেত্রে আমাদেরকে একটি ডাবল কোড কমা দিয়ে শুরু করতে হবে তো আমি এখানে কি নিতে চাচ্ছি মাসের নাম এখন মাসের নামটা যদি আমি পুরোপুরি নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কমপক্ষে চারটি m এখানে দিতে হবে আমি যদি প্রথমে দুটো এম দিয়ে এখানে ডাবল কোট কমাটাকে ক্লোজ করে দিতাম সেক্ষেত্রে কি হতো একটা নাম মাসের নাম এখানে যেমন আছে জান ফেব মার এরকম এইভাবে সংক্ষিপ্ত আকারে আসতো আমি চাচ্ছি যে এই নামটা একদম পূর্ণাঙ্গ মাসের নাম হিসেবে আসুক এজন্য আমি এখানে চারটা এম অক্ষর দিলাম এই অক্ষর দেওয়ার পর এটাকে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে জাস্ট এন্টার প্রেস করব তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু মাসের নামটা কিন্তু অটোমেটিক চলে আসছে তো এখন এখানে যে ফর্মুলাটাকে আমি অ্যাপ্লাই করছি সেই ফর্মুলাটাকে এখন আমি সবগুলো সেলের মধ্যে অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এই সেলটাকে ধরে এখানে একটা ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার ফলে কি হলো এখানে যতগুলো সেল ছিল সবগুলো সেলের মধ্যে কিন্তু ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে বন্ধুরা বিষয়টি কিন্তু খুব ইজিলি আমরা এই যে এক্সেলের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটিকে আমরা সমাধান করতে পেরেছি আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই থেকে লাইক দিবেন আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর আপনি যদি এই কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বরাবরের মতোই বলবো যে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ